আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি শুরু করলাম। তো এখানে ছিল সকাল সকাল বলতে এই ভিডিওটা শ্যুট করা ছিল কয়েকদিন আগের, তো আমি হচ্ছে শেয়ার করতে একদম ভুলে গিয়েছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে আমি শ্যুট করেছি, কারণ এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দুইটা মানে বেবির মতোই লাগছে। তো আমাদের বাড়িতে দুজন আছে, আর হচ্ছে আমাদের পাশের বাড়িতে কেউ মানে ওদের সহপাঠী আকিব তারপর আবিরের, তো ওদের সহপাঠী এসেছে। আর এখানে দেখতে পারছেন আমি ভিডিও করছি, ওরা কিন্তু চেয়ে চেয়ে দেখছে। একজন পাঞ্জাবি পরেছে, কিন্তু পাঞ্জাবির সঙ্গে কিন্তু শর্ট প্যান্ট পরে এসেছে, তো আবার মাদ্রাসা যাবে। তো ছোটো মানুষ তো এদিকে কোনো খেয়াল নেই, কিন্তু ও তো বুঝতে পারছে না যে ও শর্ট প্যান্ট পরেছে পাঞ্জাবির সঙ্গে। আর যদি বুঝতে পারতো তাহলে হয়তো এরকম মানে পরেই আসতো না। তো ছেলেবেলায় সবাই আমরা মানে এরকমই করেছি, তাই না? তো অনেক বেশি মনে পড়ছে ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা। তো একে একে সবাই দেখতে পাচ্ছেন বাড়ি থেকে চলে যাচ্ছে। প্রথমে ছোটরা চলে গেছে, এখন হচ্ছে আমাদের ঘরের ছোটরা চলে যাবে। আর জায়েদ মুজাহিদ ওরা একে একে যাচ্ছে। তো জায়েদ গেল, তারপর মুজাহিদ গিয়েছে, আর এখন হচ্ছে আমার বোনরা যাচ্ছে। তো এখানে হচ্ছে আমার চাচাতো বোন, তারপর আমার ছোটো বোন। তো ওরা হচ্ছে এখন চলে যাচ্ছে স্কুলে। আর এখন আমাদের বাড়ি একদম ফাঁকা হয়ে গিয়েছে। তো দেখতে পারলেন মানে সকাল থেকে শুরু হয় মাদ্রাসা যাওয়া, স্কুলে যাওয়া, তারপর দেখা যায় বাড়িটা একদম ফাঁকা হয়ে যায়, ওরা সবাই চলে যায়। আর যখন আবার বাড়িতে আসে তখন বাড়িটা মনে হয় যেন ভরপুর হয়েছে। আর মানে তখন দিনের বেলা আর ভালো লাগে না কিছু, মনে হয় মানে একটু নীরব 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 লাগে আমাদের বাড়িটা। তো দেখতে পারলেন। আর এদিকে হচ্ছে আমি এখন ঘরে চলে এসেছি, তারপর এখানে হচ্ছে আমার আরেক বোন চা বানিয়েছে। তো এই বিস্কুট দিয়ে চা খেতে পছন্দ করি, আর একটু চা বানিয়ে দিল, তো খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আশা করি আমার আজকে পুরো ব্লগটা আপনারা সবাই না টেনে এনজয় করবেন। তো সবাই প্লিজ না টেনে এনজয় করবেন, আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকন অন করে দিবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের মোবাইলে। আর এদিকে হচ্ছে এখন আজ ভ্যাকসিন দিতে যাচ্ছেন আমার আম্মু, তারপর আমার মানে বড় চাচি, বড় চাচিকে আমার বড় আম্মা ডাকি, তো উনি, আর হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ, আর আমি হচ্ছে ওনাদের সঙ্গে সঙ্গে যাচ্ছি। আর তো আমার কিন্তু এখানে থাকতে ভালো লাগছে না, বলছে একটু হেঁটে আসি তোমাদের সঙ্গে গিয়ে। তো আমিও যাচ্ছি, আর সেই সাথে আপনাদেরকেও একটু দেখে নিয়ে আসব। আমাদের গ্রামের মানে বাড়িঘর রাস্তাঘাট অসম্ভব সুন্দর, তো সেই দৃশ্যগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো এখানে হচ্ছে আমাদের মসজিদ। তো মসজিদের নির্মাণ কাজ এখনও মানে হয়েছে, তো পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। আর মানে এই সাইড দিয়ে হচ্ছে যে ঘরটা দেখলেন, ওখানে হচ্ছে আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি, মসজিদের মক্তব সেটাকে বলে, তো ওখানে আসতাম পড়তে। আর এই রাস্তা দিয়ে হচ্ছে অনেকবার আমি মানে এদিক দিয়ে হচ্ছে আমি স্কুলে যেতাম, তো আমার স্কুলটা হচ্ছে ওদিকে। আর আমি কোন স্কুলে পড়াশোনা করেছি মানে মাধ্যমিক শিক্ষা, সেটা আমি সেই স্কুলটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিতরে যাব না, ভিতরে হয়তো গেলে আমাকে কেউ চিনবে না এখন, কিন্তু স্কুলের যে টিচাররা আছেন ওনারা হয়তো চিনবেন, বাকি সবাই তো আর চিনবে না, ওরা নতুন। আর মানে ভিতরে যাব না, বাহির থেকে একটু শ্যুট করে আপনাদেরকে দেখাবো।
এই তো, এটা হচ্ছে আমার স্কুল। এখানে হচ্ছে আমি মেট্রিক পর্যন্ত পড়াশোনা করেছি, তারপর তো আমি কলেজে গিয়েছি। আর এই স্কুলে অনেক স্মৃতি আছে আমার, খুবই বেশি মানে খুব বেশি মনে পড়ছিল এই স্কুলের, মানে পড়েছি যখন সেই স্মৃতিগুলো। তারপর আর ভ্যাকসিন দেওয়া হলো না, কারণ একটা সমস্যা হয়ে গিয়েছে, সে কারণে মানে সবাই ভ্যাকসিন না দিয়ে এখানে চলে এসেছি। তো মানে পরের যে আরেকটা ডোজ আসবে, সেকেন্ড ডোজের সময় দেওয়া হবে। আর আজ আর মানে কোনো কাজে কাজ হলো না, মানে এমনিতে গিয়ে হেঁটে আসলাম। তো এদিকে হচ্ছে মানে একদম ক্লান্ত শ্লান্ত হয়ে এসে বসে পড়েছি, এখন টোক খাচ্ছি। তো হেঁটে এসেছি আর অনেক বেশি গরম লাগছে। তো গড়ে জাম্বুরে ছিল, তারপর সীমা হচ্ছে এদিকে আমরা বানিয়ে দিয়েছে, আমরা খাচ্ছি আর ও খাচ্ছে। তো টোক খেয়ে দিয়ে এখন হচ্ছে রান্না বসাবো। আজ অল্প কিছু রান্না বান্না করছি, কারণ হেঁটে এসে একদম মনে হচ্ছে টায়ার্ড হয়ে পড়েছি এরকম অবস্থা। তারপর তো এখানে ডাল বসিয়ে দিলাম, ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, এক চুলা দিয়ে ডাল বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে শিং মাছ বোনা করব। তো শিং মাছ বোনার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেলে তো এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষিয়ে আমি এখানে শিং মাছ দিয়ে দিলাম। আর মাঝে মাঝে এখানে মানে অন্য দুই রকমের মাছ দেখতে পাচ্ছেন, ট্যাংরা মাছ একটা পড়েছে, তারপর বাতাসি মাছ, তো একটা চিপাত আরেকটা হয়ে মনে হয় চলে এসেছে এরকম। তো এখন মাছগুলোকে আমি কষিয়ে নেব, তারপর হচ্ছে ঝোলের জন্য সামান্য পানি দিয়ে দেব। তো এইভাবে কিছুক্ষণ কষালাম, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। সব শেষে হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন হচ্ছে আরও কিছুক্ষণ আমি এভাবে রান্না করব, আরও একটু ঝোল শুকিয়ে ফেলবো, তারপর হচ্ছে আমি নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে চিংড়ি ভর্তা একটু বানাচ্ছি। তো আমার চিংড়ি ভর্তা বানানো হয়ে গেছে, আমি ধনে পাতা কুচি দিয়ে মাখিয়ে জাকিয়ে এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। আমি শিলপাটার মধ্যে বেটেছি চিংড়ি মাছ ভেজে। তো কীভাবে এই ভর্তাটা বানাই আমি শেয়ার করেছি আরও, সেজন্য আর পুরোটা দেখালাম না। তো দেখতে পারলেন আমার ভর্তা বানানো হয়ে গেছে। আর আজ দুপুরে ঝটপট আমি কী কী রান্না করলাম দেখিয়ে দিচ্ছি। ভাত তো রান্না করা হয়ে গেছে, শিং মাছের বুনা করেছি, আর এদিকে হচ্ছে পাতলা একটা ডাল, ডাল রান্না করেছি, আর অন্যদিকে তো চিংড়ি মাছের ভর্তা আছে। এই তো ভর্তা। আর এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ভাত খেতে। তো ভাত নিয়ে বসে পড়লাম, তো ভর্তা দিয়ে আমি খাবো। প্রথমে ভর্তা নিয়েছি আর বিসমিল্লা বলে আমি এখন শুরু করছি। তো আলহামদুলিল্লাহ এই চিংড়ি মাছের ভর্তাটা অনেক বেশি মজা, অনেক বেশি টেস্টি। তো যদি ভালো লাগে এইভাবে কিন্তু ভর্তা বানিয়ে আপনারাও খেতে পারেন, অনেক বেশি মজা হয়। তারপর হচ্ছে আমি অল্প ভাতের মধ্যে সামান্য পাতলা ডাল নিয়েছি। সব শেষে দেখা যায় ডাল দিয়ে ভাত খেতে আমার কাছে ভালো লাগে, মানে ডাল তারপর টক জাতীয় যে কোনো কিছু হলে কিন্তু আমার কাছে ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ ডালটা অনেক মজা হয়েছে। এদিকে হচ্ছে আব্বু বাজার থেকে এখানে আইসক্রিম নিয়ে এসেছেন, তো আইসক্রিম খাবো। আর এই আইসক্রিমগুলো মানে এত বেশি মিষ্টি আমার কাছে খুব একটা ভালো লাগে না, তারপরও এনেছেন যখন একটু খেয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে বিকাল ছিল আর হঠাৎ করে আকাশটা কালো হয়ে গিয়েছে, মনে হচ্ছে কাল বৈশাখী জ্বর চলে আসবে এরকম অবস্থা। তো এখন তো আর আগের মতো জ্বর হবে না, তারপরও আকাশ এরকম কালো হয়ে গিয়েছে হঠাৎ, আর মানে খুব জোরে বাতাস এসেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে সবার কাছে। যদি ভালো লাগে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।